প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবেই হব নেকি চীন ভারতের যুদ্ধ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবেই চীনে আক্রমণ করব নেকি ভারতক? চাইনিজ কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবেল টাইমসত প্রকাশিত বাতরিয়ে শেহতীয়াকৈ তুলি ধৰিছে এই প্রশ্ন। কিন্তু কি আছে গ্লোবেল টাইমসর বাতরিত? গ্লোবেল টাইমসত লিখা হৈছে যে নরেন্দ্র মোদীর শেহতীয়া কিছুমান কার্যকলাপর বাবেই চীন আগ্রাসী হৈছে ভারতর দিকে। চীন আগ্রাসী হৈছে ভারতর দিকে, দুখোজ আগবাঢ়িছে, এখোজ পিছুৱাই গৈছে। এনেদরেই চীনে এখোজ দুখোজকৈ ভারতর ভূমি দখল করার চেষ্টা চলাইছে আর এলএসি ভঙ্গ করেছে। কিন্তু কি এই এলএসি তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল? কার্গিলত ভারত পাকিস্তানের মাজত 1972 সনত ভৌগোলিক মেপত চিহ্নিত করা হয়েছিল এলওসি। কিন্তু এলএসি বুলি কোনো স্থান চীন ভারতের দ্বারা আজিলৈকে চিহ্নিত হওয়া নাই ভৌগোলিক মেপত। 1994 সনত এলএসিক এক কাল্পনিক সীমা হিসেবে গ্রহণ করেছিল ভারতে। কিন্তু ই দুই পক্ষের দ্বারা সমর্থিত সীমা নহয়। তেনেস্থলত ভারত চীন সীমান্ত শান্ত হয়ে থাকিব পারে বুলি আপুনি আশা করিব পারেনে? পাকিস্তান ভারতের দিকে অগ্রসর হলে এলওসির দোহাই দি ভারতে হেরুয়া ভূমি ঘুরাই লব পারিব। কিন্তু যত নির্দিষ্ট আর বাস্তবিক সীমাই নাই, চীনে এখোজ এখোজকৈ ভারতের দিকে অগ্রসর হলে সেয়া ঘুরাই লওয়ার সুযোগ ভারতে পাবনে? চীনের শেহতীয়া আগ্রাসনের তথ্য প্রথম পোহরলৈ আহিছিল 19 এপ্রিলত। কিন্তু এমাহর পিছত অর্থাৎ 18 মেত প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বিষয়টির সন্দর্ভত আলোচনাত মিলিত হয়। অর্থাৎ চীন ভারতের এই সীমা বিবাদর প্রতি ভারত সরকারে ঐতিহাসিকভাবে অনীহা প্রদর্শন করে অহাই নহয়, জোরপুরি হাত পার পিছতো ভারত সরকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে বিষয়ট। এলএসির নির্দিষ্ট বাস্তবিক ছবি নোহার বাবেই চীন ভারতের সীমা বিবাদে বিভিন্ন সময়ত মূর দাঙি উঠিছে। যদিও নরেন্দ্র মোদীর শেহতীয়া কিছুমান কার্যকলাপে চীনের জলাজুইত ঘি ঢলার অভিযোগ উঠিছে চীনের গ্লোবেল টাইমসর পৃষ্ঠাত। গ্লোবেল টাইমসর অভিযোগ, নরেন্দ্র মোদী দ্বিতীয়বারলৈ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পিছতেই চীনের প্রতি আচরণ সলনি হয়েছে ভারতের। কিন্তু চীনের প্রতি কি আচরণ সলনি হয়েছে ভারতের? কি আচরণ সলনি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? নম্বর 1, গ্লোবেল টাইমসর ভাষ্য, কোয়াড্রিলেটারেল স্ট্রেটেজিক ডায়লগর জড়িয়ে নরেন্দ্র মোদীর দ্বিতীয় শাসনত চীনের প্রতি সলনি হয়েছে ভারতের আচরণ। কিন্তু কি এই কোয়াড? কোয়াড হৈছে জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকার সঙ্গে ভারতের এক কৌশলগত মিত্রতা। আমেরিকার প্রভুত্বত লালিত পালিত কোয়াডর প্রধান লক্ষ্য হল দক্ষিণ চীন সাগরত চীনের প্রভুত্ব রোধ করা। আর কোয়াডর মিত্রতা অনুসরি আমেরিকায় অস্ট্রেলিয়ার ডারউইনের পর টাইমুর সাগরলৈ অব্যাহত রাখছে নৌবাহিনীর কার্যকলাপ। আর ডারউইনত আমেরিকার নৌবাহিনীর অবস্থিতিয়ে ভীতিগ্রস্ত করে রাখিছে চীনক। কারণ ডারউইনের পর কেই মিনিটমানের ভিতরতে দক্ষিণ চীন সাগরত প্রবেশ করব পারিব আমেরিকায়। চীনক চিন্তিত করে তোলা এই কোয়াডর নেতাসকলে 2017-2019 মিলিত হয়েছে 5খন বৈঠকত। যে 5খন বৈঠকর এজন প্রধান অংশগ্রহণকারী নেতা আছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নম্বর 2, বিগত ফেব্রুয়ারি মাহত ডোনাল্ড ট্রাম্পর ভারত আগমন চীনের বাবে আছিল এক অসহনীয় ঘটনা। ডোনাল্ড ট্রাম্পর ভারত আগমনত স্বাক্ষরিত হওয়া নাছিল কোনো বাণিজ্যিক চুক্তি। কিন্তু ট্রাম্পে ঘোষণা করেছিল যে ভারতের লগত আমেরিকায় স্বাক্ষরিত করব কৌশলগত মিত্রতা। ভারত আমেরিকার কৌশলগত মিত্রতাই শঙ্কিত করে তুলিছিল চীন সরকারক। কারণ এই মিত্রতার বলত দুই দেশের মাজত চলিব পারে সামরিক সহযোগিতা। ইতিমধ্যে নর্থ এটলান্টিক ট্রিটি অর্গেনাইজেশনের সামরিক বিভাগের দ্বারা ভারত আমেরিকার মাজত সামরিক শক্তির সহযোগিতার চুক্তি বাহাল আছে। তার পিছতো ডোনাল্ড ট্রাম্পর নতুন ঘোষণা আর ইয়ার প্রতি ভারতের সমর্থনে চীনক ভাবিবলৈ বাধ্য করেছে যে চীনক রুধিবলৈ ভারত আমেরিকার সম্মিলিত হয়েছে। নম্বর 3, G7ক লৈ ভারতক ডোনাল্ড ট্রাম্পর আদরণিয়ে চীনক অসন্তুষ্ট করে তুলিছে ভারতের প্রতি। G7 হৈছে 7খন বিশ্বর শক্তিশালী দেশের এক সংগঠন, যত আছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান আর জার্মানি। কিন্তু শক্তিশালী দেশ চীন অন্তর্ভুক্ত নহয় এই সংগঠনত।
G7ত অন্তৰ্ভুক্ত হৈ জলাজুইত ঘেউ নিদিবলৈ ইতিমধ্যে চীনে সকীয়াই থৈছে ভাৰতক। কিন্তু নৰেন্দ্ৰ মোদীৰ আমেৰিকা প্ৰীতিয়ে ভাবুকিৰ সৃষ্টি কৰিছে চীনৰ প্ৰতি। সেইবাবে নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰতি ৰাগ বৃদ্ধি হৈছে চীন চৰকাৰৰ। গ্লোবেল টাইমছত প্ৰকাশিত বাতৰি অনুসৰি এইকেইটা প্ৰধান কাৰণতে নৰেন্দ্ৰ মোদীৰ ওপৰত ক্ষোভিত চীন চৰকাৰ। এইটো স্পষ্ট হৈ পৰিছে চীনে ভাৰতক প্ৰধানকৈ তিনিটা বিশেষ কামত সকীয়াই আহিছে। এক, চীনৰ শত্ৰুৰ প্ৰতি ভাৰত দয়াশীল হোৱা অনুচিত। চীনৰ আন্তৰ্জাতিক সম্প্ৰসাৰণত ভাৰতে বাধা দিয়া অনুচিত। আৰু ভাৰতে আমেৰিকাৰ ঘনিষ্ঠ হোৱাটো অনুচিত। কিন্তু চীন চৰকাৰৰ অনুভৱ নৰেন্দ্ৰ মোদীয়ে শেহতীয়াকৈ আমেৰিকা তথা চীনৰ শত্ৰু দেশৰ লগত বৃদ্ধি কৰিছে ভাৰতৰ সম্পৰ্ক। নৰেন্দ্ৰ মোদীক পুনৰ এবাৰ সকীয়াই দিবলৈকে যেন চীনা সৈন্যই এল এ চিৰ দিশে অগ্ৰসৰ হৈছে। গ্লোবেল টাইমছৰ বাতৰিয়ে শেহতীয়াকৈ তাৰেই ইংগিত বহন কৰিছে।